अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ক্ষমা করে দিও রশনি, ক্ষমা করে দিও, আসলে দেখতে পাইনি বলে ধাক্কা লাগলো। রশনি, এটা কি রশনি? তোর জন্য তো সোনার চুড়ি বানিয়ে নিয়েছিলাম, তাহলে এটা কালো হলো কিভাবে? রশনি, আমি তোকে জিজ্ঞেস করছি, এটা কালো হয়ে গেল কিভাবে? কারণ এই চুড়িগুলো নকল। আমার গয়নাগুলো সমর বাবুর জুয়াই হারা টাকা দিতে চলে গেছে। না না না, সমর বাবুর গায়ে হাত দেবে না, তোমাকে আবার দিব্যি। আরে কেমন স্বামী তুমি, তোমার স্ত্রীর গয়না বিক্রি করছো, তোমার লজ্জা করে না? তারপর তাকে বাধ্য করছো সে যেন তার দাদাকে মিথ্যে বলে, লজ্জা করে না? দাঁড়া শিবা, এরপরে একটা কথাও বলবি না তুই। আরে এটা আমাদের পারিবারিক ব্যাপার, মাঝখানে তুমি কোনো কথা বলবে না। এই পরিবার আমারও শিবা, প্রথম কথা হলো সমর এই পরিবারের জামাই শিবা, আর জামাইকে অপমান কেউই করতে পারে না। আর দ্বিতীয় কথা হলো এই ব্যাপারটা তাদের স্বামী স্ত্রী দুজনের ব্যাপার, তাই গয়নাটা কে দিয়েছিল তাতে কিচ্ছু এসে যায় না। ওই গয়না এখন রশ্মির সম্পত্তি, আর রশ্মির সম্পূর্ণ অধিকার আছে ওই গয়না নিয়ে তার যা খুশি করার। বরং আমি রশ্মিকে নিয়ে গর্ব করি শিবা, যে ও ওই গয়না মানে ওর সম্পত্তি তার স্বামীকে বাঁচানোর জন্য ব্যবহার করেছে। গয়না একজন নারীর ভালোবাসা শিবা, আর নারীর ভালোবাসা স্বামীর জন্যই থাকে, আর কোনো গয়নাই স্বামীর জীবনের চেয়ে মূল্যবান হয় না। কিন্তু তারপরেও আমার ছেলের যদি মনে হয় যে ওই গয়নাগুলো সমরের জীবনের চেয়েও বেশি মূল্যবান ছিল, তাহলে সেই মূল্য দিয়ে দেওয়ার জন্য আমি নিজে প্রস্তুত। আচ্ছা, ওই মূল্য তাহলে তুমি নিয়ে আসবে কোত্থেকে? মং সিং, আমার চেকবুক নিয়ে আয়, যাতে আমার ছেলে বুঝতে পারে যে তার বাবা তার সমস্ত ধন সম্পত্তি নিজের অধিকারে রেখেছে। এটা আমার জামাইকে দিয়ে দে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি এর? এই আবার কি করে সাইন করতে পারে? এটা ব্যাংকে ফেলে এসো। আবার ফাঁসালো এ,
এবার এর সাইন যদি আসল উমেদ সিং এর সাইনের সাথে না মেলে তাহলে এর খেলা শেষ। আমি ভেবেছিলাম যদি শিবা এখন সমরকে নিয়ে পড়ে তাহলে আজ রাতটা আমি এখানে থাকার সুযোগ পেয়ে যাব, কিন্তু তুই সমরের রক্ষাকর্তা হতে গিয়ে উমেদ সিং এর নকল সই কি করে করে দিলি? নিজের পায়ে নিজেই কুড়ুল মারলি তুই। আমাকে একটা কথা বল, যদি তুই উমেদ সিং না হয়ে থাকিস তাহলে তুই সিগনেচারটা করলি কি করে? আরে আমি যে বলবন্ত চাঁদনি মুং সিং না, যে কাঁচা কাজ করব। আরে এই বাড়িতে তুই আমাকে উমেদ সিং এর জমজ করে নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আসার আগে আমি উমেদ সিং আর এই বাড়ির সমস্ত কিছু আমি জেনে এসেছি পাগলি। আমি যা কিছু করেছি তোকে এই বাড়িতে রাখার জন্য করেছি, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তোর এই কাজের দ্বারা আমি কিভাবে এই বাড়িতে টিকে থাকবো আমাকে তুই ভালো করে বোঝা। বুদ্ধিটা একটু ব্যবহার কর চাঁদনি। ভাব ভাব। সম্পর্ক ভাঙো আর রাজত্ব করো, মানে রোশনি শিবার বিরুদ্ধে চলে গেলে আমাকে রোশনি ক্ষমা করে দেবে, তাই না? অনেক নজর রেখেছি এদিকে ওদিকে, ধরা পড়লে পড়ুক আমার তাতে কি। এমনিতে আমাকে খুব জ্বালাতন করিস, কিন্তু কখনো কখনো মনটা ভালো করে দিস। বাবা, আপনার হাতটা দেখান। নে দেখ। কি করে লাগলো এটা? দরজার মধ্যে লেগে গিয়েছিল তাই, কিচ্ছু হয়নি, কালকেই ঠিক হয়ে যাবে। আপনি না নিজের একদমই খেয়াল রাখেন না। রশনি ওসব কিচ্ছু লাগবে না, এটাকে একটু খোলা রাখতে দে, এমনি ঠিক হয়ে যাবে। না বাবা। আচ্ছা বাবা বল, আমার খুব ভালো লাগলো যে আপনি আজকে সমরবাবুর পাশে দাঁড়িয়ে ওনাকে বাঁচালেন, ওনার হয়ে কথা বললেন, কিন্তু না দাদাও কিন্তু ভুল না বাবা। সমরবাবু না এত ভুল করেছেন নিজের জীবনে যে দাদাই ওনাকে প্রত্যেকবার ভুল থেকে শুধরেছে। এই পরিস্থিতিতে দাদার রেগে যাওয়াটাও তো স্বাভাবিক, তাই না? রশনি, আমি এই বাড়ির প্রধান, তাই এটা আমার দায়িত্ব যে এই বাড়ির জামাইয়ের মান সম্মান যেন বজায় থাকে। কিন্তু তোর কথা শুনে আমার কেন মনে হচ্ছে যে সমরের ওপর তুইও একটু বিরক্ত। এবার তুমি রশনিকে হারানোর ঝুঁকি নিচ্ছ। হ্যাঁ ব্যাংক ম্যানেজার সাহেব, বলুন। উমেদ প্রতাপ সিং এর সই ম্যাচ করে গেছে। হ্যাঁ ধন্যবাদ, না আর কিছু না। এটা কিভাবে সম্ভব? আমাদের দুজনের রক্ত ম্যাচ করে গেছে, উনি আমার জীবন বাঁচিয়েছেন, চাঁদনি মায়ের পর্দা ফাঁস করেছে, আর এখন এই সইও মিলে গেছে, কি হচ্ছে টা কি? বাবা, আজ আপনি যেভাবে আমাকে সাহায্য করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার ভুল কাজগুলোর জন্য আমি লজ্জিত, আপনি প্লিজ আমায় ক্ষমা করে দিন। রশনি সমরকে ক্ষমা করে দে, আর ওর ভুলের কথা যদি বলিস
তাহলে ওকে তুই আমার কাছে ছেড়ে দে, আমি সামলে নেব। সমর, আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি নিজেই কিছু একটা কাজ শুরু করো, আমি তোমাকে সাহায্য করব। বাবা, রশনি, এই যে রশনি, স্বামী স্ত্রীর এই সম্পর্ক, এটা এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের হয়। এটাকে সামলে রাখতে হয়, আলগা করতে নেই। রশনি, সমরের সঙ্গে সঙ্গে শেষ বারের মতো তোর মাকেও ক্ষমা করে দিবি। রশনি, শেষবার। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে কাউকে ক্ষমা করে দেওয়া সবচেয়ে বড় পুণ্যের কাজ, কারণ আমরা যদি অন্য কারুর বিরুদ্ধে মনে রাগ আর ঘৃণা পুষে রাখি, তাহলে আমরা তার সাথে সাথে নিজেদের জীবনটাকেও একেবারে বিষিয়ে ফেলি। আর তাই যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু যদি তুই ভুলে গিয়ে তোর চাঁদনিমাকে ক্ষমা করে দিতে চাস, তাহলে সেই সিদ্ধান্তটাও তোর নিজের হতে হবে। রশনি, তুই এমন কিছুই করবি না। এই ছদ্মবেশি তোকে নিয়ে খেলা করছে, চাঁদনিমা যা করেছে সেটা একেবারে ক্ষমা করার যোগ্য নয়। রশনি, তোর দাদা নিজের সিদ্ধান্ত শুনিয়েছে, এবার তুই সেটাই কর যা তোর মন বলে। মনে আছে একবার ছেলেবেলায় তুই তোর দাদার জন্য আজ্জুকে মেরেছিলি, তারপর তুই কতটা ভয় পেয়েছিলি, কিন্তু আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম। একবার তুই, হ্যাঁ, স্কুল থেকে বেরিয়ে কুল কিনতে গেছিলি, তখনও আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম। রশনি, তুই কথা দে, আজকের পরে তোর বাবাকে না বলে তুই কোথাও যাবি না। সত্যি কথা, সত্যি কথা। দেখ, এই কথাগুলো বলার কোনো মানে নেই, কিন্তু চাঁদনিকে তুই ক্ষমা করবি কি না সেটা তুই তোর নিজের মনকেই জিজ্ঞেস কর। আমার ভালো করে মনে আছে যে আমার বাবা ক্ষমা করে দেওয়াতেই বিশ্বাসী ছিলেন। রশনি, ক্ষমা তাকেই করা যায় যে নিজের ভুলটা বুঝতে পেরে নিজেকে শুধরে নিতে চেষ্টা করে, কিন্তু এই চাঁদনি সেরকম নয়। আমাকে বিশ্বাস কর শিবা, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। শিবা, আমি প্রমাণ করতে পারি। শিবা, আমি এইভাবেই আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার এই বয়ে যাওয়া রক্ত দিয়ে আমার ভেতরের ঘৃণা, যন্ত্রণা, কষ্ট সবকিছু শেষ করে ফেলতে চাই শিবা। এটা বেঁধে নিন, নয়তো আরো রক্ত বেরোবে। রশনি, যতক্ষণ না তুই আমাকে ক্ষমা করছিস। বাবা, না রশনি, ওকে আমি বাঁচাবো না। বাঁচা কিংবা না বাঁচা তোর ক্ষমা চাওয়ার উপর নির্ভর করছে। বাঁচাতে যদি চাস তো ওকে ক্ষমা কর। রশনি, ওর কথার জালে ফেঁসে যাস না তুই। তুই দেখতে পাচ্ছিস না ও কিভাবে নাটক করছে, কিচ্ছু হয়নি ওর। আমি আপনাকে ক্ষমা করলাম চাঁদনিমা। Thank you.
বাবা এটাকে ডাক্তারের কাছে নিয়ে যান, প্রচুর রক্ত বেরিয়েছে। দাদা তুমিও এনাকে ক্ষমা করে দাও না। তুই চাইছিস যে এই মহিলাকে আমি ক্ষমা করে দেব? সেই মহিলা যে আমাদের বাবাকে খুন করেছে, তাই ও হাত কেটে ফেললে আমার বাবার খুনের প্রায়শ্চিত্ত হয়ে যায় না। যদি আমি ওনাকে এই কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে তো তুমিও ক্ষমা করে দিতে পারো, তাই না দাদা? দাদা তুমি, বাবা, শুভেচ্ছা নিও দাদা। তোমার রাগ, তোমার ঘেন্না, তোমার সন্দেহ সব জিতে গেল, কিন্তু তুমি আজকে সব সম্পর্ক হারিয়ে ফেললে দাদা। কনক, সত্যি কি আমি আমার বোনকে চিরকালের জন্য হারিয়ে ফেলি? তুমি বিশ্রাম নেবে যাও কনক, আমি একটু পরে আসছি। তুমি তো জানো যে তোমার আর রশ্মির সম্পর্কটা কতটা গভীর বন্ধনে বাঁধা। সেটাকে কখনো কেউই ভাঙতে পারবে না শিবা, কেউ নয়। ও এই সময় ওই মানুষটাকে নিজের বাবা মনে করছে, সেই জন্য একটু কনফিউজড হয়ে গেছে। কিন্তু তোমার আর রশ্মির মধ্যে কখনোই কেউ আসতে পারবে না। তুমি গিয়ে শুয়ে পড়ো, তাড়াতাড়ি এসো। মায়ের ডিবি দিয়ে বলছি যে তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না। বীর ঘুমাবে সারা গাঁ, মেরানি সাবন কে হুকম চলাও, বীর করে মারা কাম। তোর বোনও তোর মনে দুঃখ দিল রে, যাকে তুই তোর গোটা জীবনটা দিয়ে দিলি, তোর চোখের মনি ভাবলি, আজ সেই তোর বিরুদ্ধে চলে গেল। ও আমার মতন একজন মহিলাকেও ক্ষমা করে দিল। তুমি আর মুঙ্গ ওই ছদ্মবেশীকে এই বাড়িতে এই জন্য নিয়ে এসেছ যাতে এই পরিবারের সুখ নষ্ট করা যায়, আমাদের ভাই বোনের মাঝে একটা দেওয়াল টেনে দেওয়া যায়। আমার রশ্মি নিষ্পাপ, সেইটারই ফায়দা তুলতে চাইছো না তোমরা? ছাড়বো না আমি তোমাদেরকে, তোমাদের এই তিনজনের হিসেব বুঝে নেবে শিবা, বুঝতে পারছো তুমি? দেওয়ালে যদি একটা ফাটল দেখা যায়, তাহলে কিন্তু গোটা বাড়ি নড়ে ওঠে। ঠিক সেইভাবেই তোর আর রশ্মির সম্পর্কের মাঝখানে একটা ফাটল ধরে গেছে। এবার ওই বহুরূপীর সাহায্য নিয়ে আমি তোর থেকে তোর রশ্মিকে কেড়ে নেব, আর ওকে নিজের আঙুলে নাচাব, আর তারপর শেষে রশ্মিরও সেই অবস্থাই হবে যা তোর বাবার হয়েছিল। কি বললে? আরে সবাই নিচে আসুন, দেখুন শিবা কি করছে চাঁদনির সঙ্গে। শিবা কি করছিস কি তুই? শিবরাজ আমি বলছি, গলা ছাড়, প্রাণে মেরে দেব। তুমি ছেড়ে দাও চাঁদনিমাকে। মা
আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু দ্বিতীয়বার যদি ও কখনো এই কথা ভাবে তাহলে একেবারে প্রাণে ওকে আমি মেরে ফেলে দেব। প্রথম কথা এটা, এ আমার মা নয়। আর দ্বিতীয় কথা, এটা ছদ্মবেশি, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এর মাঝে কথা বলবে না। বুঝতে পারছো কথা? ক্ষমা চাইতে এসেছিলাম আমি, ও তো আমার গলাটাই চেপে ধরে নিল। আরে মিথ্যে কথা বলছো! আরে মিথ্যে তুমি বলছো? আমি নিজের চোখে দেখেছি যে তুমি ওর গলা ধরেছিলে। আরে যখন ইচ্ছে হয় যার তার গলা ধরে নেয় ও। আরে পর তাতে কি হয়েছে? কিন্তু সম্পর্কে তো ও মা, মার সঙ্গে কেউ এরকম করে? ছেড়ে দে রে তুই, আমার কপালে যদি এটাই লেখা থাকে তাহলে এটাই হবে। আরে এই সব নাটক বন্ধ কর। ব্যাস দাদা, আমি জানি তুমি আমার আর বাবার উপরে রাগটা চাঁদনি মায়ের উপর মেটাচ্ছ। কিন্তু তুমিও একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখো, বাবা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এই নাটুকে মহিলা, সবাইকে তুমি তোমার কথার জালে ফাঁসাতে পারো কিন্তু আমাকে না। তোমাদের দুজনের হিসেব তো খুব তাড়াতাড়ি করবো, আমি ছাড়বো না তোমাদের।